এনআরসির শুনানির নামত সাধারণ রাইজক হাৰাশাস্তিৰ অভিযোগত বিশ্বনাথত প্রতিবাদী কার্যসূচী। অসম সংখ্যালঘু সংগ্রাম পরিষদৰ বিশ্বনাথ জিলা সমিতিয়ে রূপায়ণ করলে প্রতিবাদ। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল আর এনআরসির রাজ্যিক সমন্বয়ক প্রতীক হাজেলার পুত্রলিকা দাহ করে সংগঠনটে। প্রতীক হাজেলায় উচ্চতম ন্যায়ালয়ের নির্দেশনাক অবমাননা করার অভিযোগ উত্থাপন করেছে সংখ্যালঘু সংগঠনটে। উচ্চতম ন্যায়ালয়ে বান্ধি দিয়া যে এনআরসি প্রস্তুতকরণের ক্ষেত্রে যে এসওপির গাইডলাইন যে আছিল, সেই এসওপি গাইডলাইনের নির্দেশনাক প্রতীক হাজেলায় এনআরসি সমন্বয়ক প্রতীক হাজেলায় সেই এসওপির গাইডলাইনক অবমাননা করে আজি দেখা গেছে নিজের খেয়াল খুশি মতে এনআরসির কাম কাজ চলাই নিয়ে আছে। সংখ্যালঘু বিশেষকৈ অসমের ভাষিক আর ধর্মীয় সংখ্যালঘু লোকসকলক এই এনআরসির নামত বিভিন্ন সময়ত বিভিন্ন পাকে প্রকারে হাৰাশাস্তি করা আমার পরিলক্ষিত হয়েছে। তার প্রতিবাদত আজি আমি অসমৰ রাজ্যের মুখ্যমন্ত্রী আর সর্বানন্দ সোণোৱাল আর আমার এনআরসি সমন্বয়ক শ্রী প্রতীক হাজেলার প্রতিমূর্তি দাস করেছো। আমি এইটাই জানাব বিচার যে অসমৰ সর্বস্তরের জনসাধারণে এনআরসির যে কাম কাজ চলি আছে মহামান্য উচ্চতম ন্যায়ালয়ের প্রতি আমার সম্পূর্ণ আস্থা আর বিশ্বাস আছে। আমি সংখ্যালঘু রাইজে, আমি সংখ্যালঘু সংগ্রাম পরিষদে এনআরসি প্রস্তুতকরণের আরম্ভণির পরাই আমি বিভিন্ন ধরনের আমি সহযোগ করে আছো। কিন্তু এতিয়া দেখা গেছে যে সংখ্যালঘু রাইজক বিশেষকে ভাষিক আর ধর্মীয় লোকসকলক এনআরসির হিয়ারিংয়ের নামত উজনির লোকসকলক নামনিলৈ মাতিব দিয়াছে, নামনির লোকসকলক উজনিলৈ মাতিব দিয়ায় এক এক ধরনের শারীরিক আর্থিক আর মানসিকভাবে চাপ সৃষ্টি করে এই লোকসকলক সংখ্যালঘু লোকসকলক হাৰাশাস্তি করে আছে। আমি আজি তার প্রতিবাদ জানাইছো। তার লগতে আমি প্রতীক হাজেলাক আমি সকিয়াই দিব বিচারিছো। আপনার খেয়াল খুশি মতে এনআরসির কাম কাজ নচলে মহামান্য উচ্চতম ন্যায়ালয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানত অসমৰ রাইজর সম্পূর্ণ আস্থা আর বিশ্বাস আছে। মহামান্য উচ্চতম ন্যায়ালয়ের এসওপির যে গাইডলাইন আছে সেই মতে এনআরসি হওয়াটো আমি বিচারো। এনআরসির এসওপি উলঙ্ঘা করে 24 ঘণ্টার ভিতর শুনানির জাননী প্রেরণ করাক লয় সরব হয় সংগঠনটা।